বাবু তোমাকে পরে কল দেই একটু ব্যস্ত আছি দাদা বুঝছি তোমার ঠিক মতো ফ্রেন্ডের সাথে আচ্ছা আচ্ছা এদিকে দেখো তো বাহ বাহ এদিন আমি দেখতে হবে আমি কখনো চিন্তা করি না তোমার সাথে কোনো ছেলে সংসার করতে পারবে না আজকে তুমি আজকের পর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না জান আমি সে কখন থেকে তোমার জন্য বসে আছি আমার না খুব খারাপ লাগতেছিল তুমি এত লেট করছো কেন সোনা আমার তোমার না দেখলে ভালো লাগে না তুমি এটা কি বুঝো না বাবু একটু জ্যাম তো ছিল বলো আজকে একটু লেট হচ্ছে এর জন্য লক্ষ্মী বাবুটা আমার ও আমার বাবুটা জান তুমি এত শুকিয়ে গেছো কেন জান দেখো তোমার গলার হাড়টা সব বের হয়ে গেছে বাবু তুমি কি বাসা ঠিক মতো খাও না জান তোমার ভালোবাসার অভাবে আমি শুকিয়ে গিয়েছি ঠিক মতো খাওয়া দাওয়া করবা সোনা এই বাবু বুঝা না আমার হাজবেন্ড কল দিচ্ছে এই তো আমি বান্ধবীর সাথে আসছি একটু রেস্টুরেন্টে খাইতে আসছি বাবু তোমাকে পরে কল দিই একটু ব্যস্ত আছি দাদা বুঝছি তোমার ঠিক মতো ফ্রেন্ডের সাথে আচ্ছা আচ্ছা এদিকে দেখো তো এই তোমার ফ্রেন্ডের সাথে তুমি আড্ডা দিচ্ছো হ্যাঁ বাহ বাহ এদিন আমি দেখতে হবে আমি কখনো চিন্তা করি নাই এই কি বলছে কে এটা আস্তে চুপ থাকো বাবু আমার বিশ্বাসের বাবু দেখা কখনোই ভালোবাসাটা হয়তো আমি পাবো না পাইও নাই ঠিক আছে সমস্যা নাই আজকে দাদা দেখার এতদিন শুনেছি আমি কংগ্রেস ব্রো ভালো থাকবেন আপনাদের ফিউচার অনেক ব্রাইট হবে ইনশাল্লাহ আর দেখবেন আমি যেভাবে ধোকা খাইছি আপনি ওইভাবে ধোকা খাবেন না আসলে তুমি ভুল বুঝতেছো হ্যাঁ আমি ভুলই বুঝতেছিলাম এতদিন নিজেকে নিজেকে বিশ্বাস করাচ্ছিলাম নিজেকে আশ্বাস দিচ্ছিলাম সান্ত্বনা দিচ্ছিলাম তোমাকে বিশ্বাস করে আমি আজ পথের ফকির বলতে গেলে আর তুমি আমার সাথে প্রতারণা করে আরেক ছেলের সাথে আইসা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছো হাতাহাতি করতেছো আর আমাকে বলতেছো আমি ভুল বুঝতেছি একটু আগে বললাম ফ্রেন্ডের সাথে তাও মেয়ে ফ্রেন্ড ইটস ওকে সমস্যা নাই আমারও দিন আসবে আমারও দিন ঘুরবে ইনশাআল্লাহ দেখা হবে আবারও আল্লাহ হাফেজ শোনো তুমি এটা কি করলো তুমি একটা বিশ্বাসঘাতক তুমি একটা প্রতারক তোমার স্বামী সংসার থাকতে তুমি আমার সাথে প্রেমের অভিনয় করলা আমার মন নিয়ে খেলা করলা তুমি এটা করতে পারলা তোমার সাথে কোনো ছেলে সংসার করতে পারবে না আজকে তুমি আজকের পর থেকে কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না তুমি